Hi guys, good morning. Welcome back to the channel through a new vlog. And আজকে তোমরা থাম্বনেল দেখে নিয়েছো যেটা আমি রোজ বলে থাকি একই ভার্সনে যে আজকে হচ্ছে মাম্মির দোকানে পুজো মানে কি বললাম এটা আমি দাদুর দোকানে পুজো মামি পুজো করবে এন্ড জয়সত্যনারায়ণের পুজো আজকে রাখি পূর্ণিমা খুব ভালো একটা দিন আর ডলি দি এখন আমি আর ডলি দি আছি বাড়িতে আপাতত আজকে তোমাদেরকে ব্রেকফাস্ট দেখালাম না গরম জল দেখালাম না শরীরটা এত ডিটোরিয়েট করছে ভালো লাগছে না আমি না ব্লগ করতেই ভুলে গেছি আমার আগের ব্লগটা আপলোড হয়ে গেছে ওটার ফাইলসগুলো রয়ে গেছিলো আমার গ্যালারিতে ওগুলো ডিলিট করলাম করে রেডি টেডি করে সকালবেলা আমি ব্লগ করতে ভুলে গেছি কটা বাজে এখন বাজে 12:20 হবে তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এন্ড চলো আজকের দিনে যা যা হয় তোমরা দেখতে থাকো এখন আজকের দিনটাকে স্টার্ট করি আর আজকে হচ্ছে হ্যাপি রক্ষাবন্ধন আমি কি করছি এতক্ষণ ধরে এ মা আমি মেন কথাই বলিনি দেখো রাখি পূর্ণিমা ডলি দিয়ে আজকে আমি সবাইকে এত ভাষণ দিলাম কিন্তু আমি বলিনি আজকে যে ইয়ে রাখি পূর্ণিমার কি প্ল্যান তো প্ল্যান বলতে সেরকম কিছু না দাদা ভাই আমাকে দারুণ চকলেটস পাঠিয়ে দিয়েছে আমি খুব খুশি অ্যান্ড আরও আমার কি কি সারপ্রাইজ আসবে আমি জানি না আর কি আছে আচ্ছা আজকে তো হ্যাপি রক্ষাবন্ধন টু দাদা ভাই টু শিবদা অ্যান্ড সবাইকে আরো নামগুলো বলে দিচ্ছি বাজু দাদা মানে আমার বজরং বলি আমি বজরং বলিকে রাখি কি ও ডলি দি এদিকে কাজে আসবে ওয়েট ওয়েট গাইজ ওয়েট 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 আচ্ছা আমার বোনদেরকেও হ্যাপি রাখি পাখি হ্যাপি রাখি আর পুচকুকেও আমাদের নিউ মেম্বার হ্যাপি রাখি সোনা মাম্মা আমার বোনুকেও বল হ্যাপি রাখি সোনা তো সবাইকে হ্যাপি রাখি আমার দাদা আমার বোনদের সবাইকে উইশ করা হয়ে গেছে আমি না পুরো ভিডিওটাকে গন্ডগোল করে ফেললাম আচ্ছা হ্যাপি রাখি টু আরুল ও তো বাইরে থাকে ওরা ও তো ক্যালিফোর্নিয়াতে থাকে কোনো সময় রাখির টাইম এখানে থাকে না হ্যাপি রাখি টু মাই মিস্টার আমেরিকা এটা মুচ্ছে দোস্তি কারো কি মুভিটার থেকে আমি শিখেছি হেই মিস্টার আমেরিকা ওই মুভিটা দেখা ভালো থাক তুই বললাম আমার সামনে তো কত ছোট সবাই অ্যান্ড যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট করে দিয়েছি বাকি তোমরা দেখতে থাকো কি করি আর না করি এখন গিয়ে স্নানটা করে রেডি হই ডলি দিয়ে যতক্ষণে কাজ কমপ্লিট করছে ভাইয়ের গিফট চলে এসে হার্শেস এক্সোটিক ডার্ক চকলেটস আমার খুব ফেভারিট চকলেট আমার এমনিতেই খুব ফেভারিট তোমরা জানো আর আমি এখানে রাখি রেখেছিলাম আন্টি দারুণ রাখি বানিয়ে দিয়েছে এ দেখো এই একটা দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি এটা আরেকটা আর এখানে অনেক বান্ডেলস অফ রাখি আছে আর এই যে আমার বাজু দাদাকে আমি এখন রাখি পরাবো বাজু দাদাকে রাখিটা পরাবো দেখো কি যে আমি কষ্ট করে পরাই বাজু দাদাকে রাখি ছোট্ট বাজু দাদা এটা বাজু দাদাকে রাখি পরিয়ে দিয়েছি আর এই এত বড় ঝুলপি কাটতে হবে খালি আমার ছোট্ট বাজু দাদা এবার গনু দাদাকে পরাবো এই হলো আমার গনু দাদা এবার আমি গনু দাদাকে পরাবো হ্যাঁ দেখো বনু দাদাকেও এই রাখি পরানোর ডান আর নম করে নি দিস ইজ মাই রাখি অ্যাটায়ার কিছুই তেমন করিনি জাস্ট এই কুর্তিটা আর এই জাস্ট হালকা একটা নিউড লিপস্টিক অ্যান্ড বেস আর কিচ্ছু না বেসেও তাও সানস্ক্রিন আর কম্প্যাক্ট ডলি দিয়ে আমাকে এগিয়ে দিচ্ছে দিদির বাড়ি অব্দি ডগিকে এত ভয় পাই তো এই জন্য আর তারপরে এখানে আমাদের কমপ্লেক্সে জল ঢল জমে একাকার অবস্থা একটা বিন্দি পরার ইচ্ছা ছিল বাট আর পড়িনি ভুলে গেছি ল্যাত করতো বাবা আবার কে খুঁজবে কি তোমাদের দুপুরের লাঞ্চটা দেখাই আজকে কি তারপরে দোকানে যাবো আমি না তোমাদেরকে কোনো খাবার দেখালাম না ভুলে গেছি ওই পেশেন্টের খাবার দেখে আর মনেই নেই যে কি দেখাবো ওই তো ডাল গলা ভাত আর মাছ আমি আর দেখাইনি ভুলে গেছি বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি পড়ছে গাইজ এতক্ষণ পরে গাড়িতে উঠলাম আর তোমরা দেখলে আজকে দিদির বাড়িতে কিছু খাওয়ার তো তোমাদের তো বললাম দেখালাম না ওই পেশেন্টের খাওয়ার কে কাকে দেখায় বলো তোমাদেরও দেখেছি কতটা অ্যাট্রাকটিভ লাগবে না ভালো কিছু হলে দেখতে চলো এখন যাই পাপা চলে এসছে এবার আমি একটু রিল্যাক্স হয়ে বেরোলাম বাকি মাম্মির ওখানে কি হচ্ছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এত ঘি এত ঘি সব খেয়ে নি আমি এটা কি করে এত ফল কেন দেবে হাই ঠাকুর ভালো আছো Thank you.
আপনার গোত্র বলুন, নাম বলুন, সপরিবার, মায়ের নাম বলুন, সপরিবার, বর্ত সহিত, সর্বমরণিত, সিদ্ধি, শান্তি, না মা আমি ফুল বাগানে যাবো, না সেটাই তো, পুজো কমপ্লিট, এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এসে আমি পুচকুকে দেখতেও চলে এলাম, আর খুবই আজকে টায়ার্ড লাগছে, না যেহেতু আমার শরীর খারাপ সেই জন্য এক্সস্টেড লাগছে, আর কিছু না, নাহলে এইটুকুর জন্য আমার টায়ার্ড লাগা উচিত না। এবার আমার খালি ঘুম 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 পায়, ঘুম থেকে উঠেও ঘুম ঘুম পায়। দিদু দেখলাম একটু আরামসে ঘুম থেকে উঠে গেটটা এসে খুললো, মানে দিদু ভাবলো হঠাৎ কে চলে এসে, দিদু আমাকে দেখে পুরো শক খেয়ে গেল, ও তুই, এটাই তো দিদু বললো। পুচকুতে ঘুমোচ্ছে, এখন ভেতরে ঘুমোচ্ছে। গুড আফটারনুন সবাইকে, কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, ওই পুচকুও ছিল, নিজেও ল্যাদ খাচ্ছিলাম। ও বাবা, যখনই ব্লগ করি শত্রুতা লেগেছে পুরো, আওয়াজ হবে তো। এখন পুচকুকে টাটা বললাম, মনে একটু খারাপ হয়ে গেলো, পুচকুকে ছেড়ে চলে এলাম না, তো তারপরে কি বলে, তো এখন একটু সিসি ওয়ানে যাবো মেজির জন্য, মেজির বার্থডে গিফটটা পেন্ডিং ছিল, ও হসপিটালে ছিল তখন, তো এখন গিফটটা গিয়ে কিনবো, কিনে তারপর তোমরা দেখো কখন, আমি এখন অবধি এন্ড করিনি ব্লগটাকে, চল চলুক, চলতে থাকছি। এসেছি সিসি ওয়ানে, এখন নায়িকার শোরুমটা খুঁজছি, কোথাও খুঁজে পাই, এসেও আমার এটা মনে নেই, আর ক্যারেট লেন তো নতুনই খুলেছে আমি জানি। চলে এসেছি নায়িকাতে, শপিং নিয়ে নিয়েছি, চলে এসেছি, আমি তোমাদেরকে দেখাই কি কিনলাম মেসের জন্য। আচ্ছা এটা হচ্ছে কি, শাওয়ার জেল, আমি, আর এটা হচ্ছে মিল্ক, বডি মিল্ক, এটা হচ্ছে বডি বাটার নিয়েছি একটা, আর এখানে আমি বাড়ি এসেছি আর দাদাভাইয়ের পার্সেলটা আর লোকটা দাঁড়িয়েছিল, এবার এটাও খুলবো আমি এখন, দেখবে হোয়াট ইজ দ্য ম্যাজিক, আমার ফেভারেট মানুষের বই, আমার ফেভারেট মানুষের বই, বিকে শিবানীর বই, আমি মানে আমার মানে আমি এটা কবের থেকে নেবো নেবো করে আমি নিইনি, থ্যাংক ইউ দাদাভাই, এটা আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে, আমি দেখেই ম্যাগনেটিক অ্যাট্রাকশানে পৌঁছে গেছি।
তো চলো আজকের এই পুরো হোল ব্লগ, কালকে থেকে যেটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, এখন বাজে রাত্রিবেলা 11:10, এখন মানে কি বলবো, সব একটু গ্রিন টি বসিয়েছি, ভালো লাগছে না, একটু গ্রিন টি খেতে ইচ্ছে করছে। আর দাদা ভাইয়ের আরেকটা পার্সেল আসা বাকি ছিল, দাদা ভাই আমাকে সারপ্রাইজটা বলেই দিয়েছে, অ্যাপেল সিনেমন গ্রিন টি ইনফিউজ টি ব্যাগস, ওটা আমি কালকে আমি যাই না দেখাবো কি না, আর আমি তো আপলোডই করে দেবো মেবি ভিডিওটা, আর যদি দেখাই তাহলে এই ওই পার্টটা অ্যাড করে দেবো। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি এই ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে জানি না নেক্সট কবে, পরশু কি তরশু, চলো টাটা, স্টে হ্যাপি স্টে পজিটিভ, বাই।